রাজ্য জুড়ে কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পের টাকা দেওয়া। সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পের টাকাই কিন্তু এবার দেওয়া শুরু হচ্ছে। তো কোনো প্রকল্পে 1,000 টাকা, কোনো প্রকল্পে 2,000 টাকা, কোনো প্রকল্পে 1,500 বা কোনো প্রকল্পে 1,200 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসেই আপনারা পেতে পারেন বা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা এক এক করে দেখব বর্তমানে এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। দেখুন, বলা হয়েছে রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি সাধারণ দীনদরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য চালু রয়েছে, সেই সমস্ত প্রকল্পে যে সমস্ত মানুষরা বা যে সমস্ত পুরুষ মহিলারা আবেদন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু সেপ্টেম্বর মাসে কোনো না কোনো প্রকল্পের টাকা পাবেন। তো চলুন বর্তমানে এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো শিল্পী ভাতা। তো দেখুন, এখানে বলা হয়েছে রাজ্যে যে সমস্ত নাগরিকরা শিল্পকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ রাজ্যের যে সমস্ত পুরুষ মহিলা যারা সবাই শিল্পকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন গান বাজনা, সিনেমা, বাউল, কীর্তন, কবিয়াল, এই সমস্ত শিল্পের সঙ্গে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে 1,000 টাকা করে কিন্তু আপনাদেরকে ভাতা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারেন। তবে মনে রাখতে হবে, এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে ব্লক অফিস অথবা দুয়ারে সরকারের ক্যাম্পে যোগাযোগ করতে হবে, সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে দেওয়া হয়। এই সেপ্টেম্বর মাসেই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু উপভোক্তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু আশা করা হচ্ছে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত বার্ধক্য ভাতা নিয়ে। দেখুন, এখানে পরিষ্কারভাবে এই প্রকল্পের বিষয়ে বলা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের আন্ডারেই তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্পও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এই বার্ধক্য ভাতার প্রকল্পের টাকাও কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই কিন্তু দিয়ে থাকে। বর্তমানে আমাদের রাজ্যে 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পুরুষ বা মহিলারা রয়েছেন যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। তপশিলি বন্ধু প্রকল্পে যারা এসসি ক্যাটাগরি রয়েছেন আর জয় জোহার প্রকল্পে যারা এসটি ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু আলাদা আলাদাভাবে আবেদন করতে পারেন। আর আগে থেকে যদি আপনি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে চিন্তা করার কোনো কারণ নেই। এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু করে 20 তারিখের মধ্যেই এই প্রকল্পের একটা কিস্তির 1,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে, এমনই আশা করা যাচ্ছে। এর পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো ফসলের ক্ষতিপূরণ। মূলত কৃষক বন্ধুদের জন্যই কিন্তু এই প্রকল্পটা। দেখুন, বলা হয়েছে রাজ্যে বসবাসকারী যে সমস্ত মানুষদের বৃষ্টি বা অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে প্রায় 11 লক্ষ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 102 কোটি টাকা পর্যন্ত ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যে অনেক কৃষকরাই কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেয়েছেন। তবে কোনো টেকনিক্যালি প্রবলেম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে যারা এখনও পর্যন্ত টাকা পাননি আগামী কিছুদিনের মধ্যে আপনারাও কিন্তু এই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, এই ফসলের ক্ষতিপূরণের জন্য ইতিমধ্যে কিন্তু নতুন করে আবেদনও চলছে, আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। কেউ 5,000 টাকা, কেউ বা 10,000 টাকা, কেউ 2,000 টাকা, কেউ 15,000 টাকা, জমির পরিমাণ হিসাবে এবং আপনার কতটা ফসলের ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতির পরিমাণ হিসাবে কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। বন্ধুদের, পরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো পুরোহিত ভাতা। দেখুন, বলা হয়েছে বর্তমানে আমাদের রাজ্যে বসবাসকারী যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন যারা মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করে থাকেন তাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 1,500 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে এই সমস্ত পুরোহিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। তবে মনে রাখতে হবে, এই প্রকল্পের টাকা পেতে অবশ্যই আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন, অন্যথায় টাকা পাবেন না। এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো বিধবা ভাতা। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বিধবা ভাতার জন্য 1,000 টাকা করে দেওয়া হয় মহিলাদেরকে। 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলাদের স্বামী মারা গেছে দুর্ভাগ্যবশত তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1,000 টাকা করে দেওয়া হবে। আর এই যে সেপ্টেম্বর মাসের 12 থেকে 16 তারিখ বা সর্বোচ্চ 20 তারিখের মধ্যেই কিন্তু এই 1,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, এমনই কিন্তু জানা যাচ্ছে। এর পরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো যুবশ্রী প্রকল্প। দেখুন, বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন যারা employmentbankwb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছেন বেকার ভাতার জন্য তাদেরকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা করে ভাতা দেওয়া হয়। প্রতি মাসেই কিন্তু এই টাকা পাওয়া যায়। এই মাসেও কিন্তু 1,500 টাকা এই প্রকল্পের কিন্তু পাওয়া যাবে এবং জানা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তবে সবাই কিন্তু এই টাকা পাবেন না, এই টাকা পেতে হলে অবশ্যই বেকার ভাতার লিস্টে আপনার নাম উঠতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। বর্তমানে নতুনভাবে লিস্টও প্রকাশিত হয়েছে, যাদের নাম উঠেছে তারাও কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন।
এরপরের যে প্রকল্পের বিষয়ে জানাচ্ছি সেটি হলো কৃষক বার্ধক্য ভাতা। দেখুন, বলা হয়েছে বর্তমানে রাজ্যের কৃষকদের জন্য চালু রয়েছে কৃষক বন্ধু প্রকল্প, যেখানে বছরে 10,000 টাকা এবং 4,000 টাকা করে কিন্তু পাওয়া যায়। জমির পরিমাণ হিসেবে আপনারা টাকা পাবেন, তবে যদি কোনো কৃষকদের মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু 1,02,00,000 টাকা পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়। এবার আপনাদেরকে জানিয়ে দিই, এখন নতুন করে কিন্তু 60 বছরের ঊর্ধ্বে যে সমস্ত কৃষকদের বয়স হয়ে যাবে তাদের জন্য প্রকল্প চালু হলো। এবার কিন্তু 1,000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যাবে। আর ইতিমধ্যে সেপ্টেম্বর মাসেই কিন্তু যারা যারা এই প্রকল্পে আবেদন করে রেখেছেন, অর্থাৎ এর আগে যারা আবেদন করে রেখেছেন, সেপ্টেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের একটা কিস্তির টাকা কিন্তু ঢুকে যাবে। এরপরে যে প্রকল্পটির নাম বলবো সেটি হলো মানবিক প্রকল্প। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে যে সমস্ত 40%-এর উপরে প্রতিবন্ধকতা নিয়ে ভাই বোনেরা বসবাস করছেন, যারা এই প্রকল্পে আবেদন করেছেন আর কি, তাদের প্রত্যেকে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর 5 থেকে 17 তারিখ বা সর্বোচ্চ 20 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকাও কিন্তু পেয়ে যাবেন। মনে রাখবেন, এই প্রকল্পের টাকাও কিন্তু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় মিলেই দিয়ে থাকে। এরপরের যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাস থেকেই দেওয়া শুরু হচ্ছে। মূলত যারা সাধারণ মহিলারা রয়েছেন বা যারা ওবিসি ক্যাটাগরি রয়েছেন তাদেরকে 1,000 টাকা করে দেওয়া হবে। যারা তফসিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদেরকে কিন্তু 1,200 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেপ্টেম্বর মাসেই ইতিমধ্যে কিন্তু মোটামুটি 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। যারা নতুনভাবে আবেদন করেছেন তাদের মধ্যে কিছু মহিলারা কিন্তু টাকা পেতে পারেন সেপ্টেম্বর মাসে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায়। আর কিছু নতুন মহিলারা এমন রয়েছেন যাদের কিন্তু পুজোর পরে টাকা দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা অনুযায়ী জানা যাচ্ছে। এছাড়াও বন্ধুরা আরও একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পটির নাম হলো ইমাম ভাতা। এই প্রকল্পের টাকাও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, 3,000 টাকা কিন্তু এই মাসেই পেয়ে যাবেন। এছাড়াও শিক্ষাশ্রী, কন্যাশ্রী, মোয়াজেম ভাতা, এই ধরনের আরও অনেক প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে টাকা 2,000 টাকার একটা কিস্তি, এই টাকা কিন্তু আপনাদেরকে সেপ্টেম্বর মাসে না দেওয়া হলে অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু আপনারা এই টাকা পেয়ে যেতে পারেন। অর্থাৎ পিএম কিষাণ যোজনার 2,000 টাকার কিস্তিও কিন্তু আপনারা আগামী মাসে কিন্তু পেয়ে যেতে পারেন, এমনই কিন্তু জানা যাচ্ছে। তো বর্তমানে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।